আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আরাজ মাম্মাস ডেইলি ভ্লগ। রাজশাহীতে আসার পর থেকে খুব ব্যস্ততার মধ্যে সময় যাচ্ছে, যার কারণে অনেক দেরিতে ভিডিওগুলো আসতেছে। তো আজকে আমরা চলে গেছিলাম আমার ছোট ফুপ্পির বাসায়, আমার ছোট ফুপ্পি ইনভাইট করছিল, তো সেখানেই যাচ্ছি। আর আরাজবাবু কোথাও যাওয়ার সময় পাঞ্জাবিটা পরতেই চায় না, খুব জোর জবরদস্তি আমি পরাইলাম। আর আজকে খুব বৃষ্টি ছিল, যার কারণে আমরা রিক্সায় যাব। আর রাজশাহী শহরে রিক্সায় ঘুরতে নাকি অনেক মজা। রাজশাহীর রাস্তা সবগুলাই এত সুন্দর, মনে হয় যেন একটা কাঁথা বালিশ নিয়ে আসি, এখানেই শুয়ে পড়ি। আমরা তিনজন যাচ্ছি, আর আজ তো খুব এনজয় করে রিক্সায় বা বাইরে যে কোনো সময় ঘুরতে নিলেই ও অনেক বেশি এনজয় করে। চলে আসলাম তেরোখাদিয়া। আমি লাস্ট আসছিলাম রাজশাহীতে 2008 সালে, আগে প্রায় ঘন ঘন আসা হইতো। তো এত বছর পরে আমার মেজো ফুপ্পার বাসায় আসলাম। এই যে আমার মেজো ফুপ্পির বাসা, মেজো ফুপ্পিরা ঢাকায় গেছে। আর আমার দুইটা ফুপ্পি কিন্তু একই বাড়িতে থাকে, মেজো ফুপ্পি নিচতলায়, ছোট ফুপ্পি উপরতলায়। আর এই বাসায় আমি আগে অনেক আসতাম, আমার অনেক অনেক স্মৃতি আছে। বাড়িটা দেখে অনেক অনেক স্মৃতি মনে পড়ে গেল। এটা ছিল আমার এক ঢঙ্গি বোনের রুম, যে অনেক সাজসজ্জা করে রাখছে রুমের মধ্যে, খুবই ক্রিয়েটিভিটি মেয়েটা, মাশাল্লাহ। আর এই তো আমার ছোট ফুপ্পির বারান্দা বাগান, খুবই সুন্দর, সবুজে ভরা, অনেক অনেক গাছের কালেকশন আছে। তারপরে আমার আরাজবাবুর কিছু ফটোশ্যুট করলাম ওর ছোট নানুর বারান্দা বাগানে। রুম ঘুরে ঘুরে দেখতে দেখতে এই জিনিসটা আমার চোখে পড়ল, এই ছোট্ট আলমারিটা। আমি যখন ক্লাস মনে হয় 3-4 পড়ি, তখন পদ্মার পাড়ে গেছিলাম আর আব্বুকে বলছিলাম আমার এটা লাগবে, আমাকে কিনে দাও। কিন্তু আমার বাপ ওই দিন কিছুতেই কিনে দেয় নাই, আর আমি এটার জন্য মানে অনেক দিন কান্নাকাটি করছিলাম। তো ফুপ্পির বাসায় এটা দেখে আমার ওই স্মৃতিটা মনে পড়ে গেল। এটা ছিল আমার কাজিন রূপা আপুর। এখন সবাই খানাপিনা করতেছে, আমার আরাজ সোনাও খাচ্ছিল ওর বাবার সাথে, আর ফুপ্পি অনেক অনেক বাঙালি খাবার আইটেম করছিল, যেটাই আমরা চাচ্ছিলাম আসলে। এখানে বাটা মাছ ছিল, ডাল ছিল, আর ফুপ্পির স্পেশাল ঢেঁড়স ভাজি, তারপর এটা ছিল পিয়ালি মাছ, আর ছিল স্পেশাল হাঁস ভোনা। তো এই যে এখানে আমার কাজিনরা, আমার ফুপ্পা, আরাজের বাবা সবাই খাচ্ছে। এবার ভেন্ডির রেসিপিটা বলেন তো ফুপ্পি। আমি মশলা হলুদ দিয়ে তেল একটু বেশি করে দিয়ে ভেজে নিতে হবে, শুধু এটাই, শুধু যা অনেক একটু ফোড়ন দিয়ে তার মধ্যে পেঁয়াজ একটু বেশি করে দিয়ে একটু ভাজা ভাজা হলে। ঢেঁড়স ভাজিটা সত্যি এত মজা ছিল, আমরা নর্মালি যেরকম খাই ওরকম টেস্ট ছিল না, একদম ডিফারেন্ট টেস্ট ছিল, তাই আমি ফুপ্পির কাছ থেকে রেসিপিটা নিয়ে নিলাম। তারপরে আমরা ফুপ্পিদের অ্যালবামগুলো দেখতেছিলাম, যেখানে আমার দাদি, তারপরে এই যে আমার আম্মু, আমার আম্মুকে যখন আম্মু নতুন বউ মনে হয় তখন সে ড্যাশিং ছিল রে। আর এটা হচ্ছে আমার আব্বু, আমার আব্বু কিন্তু খুবই হ্যান্ডসাম ছিল, একদম নায়ক আলমগীর বলতো সবাই। আর এখানে আমার সব ফুপ্পিরা, চাচিরা, আম্মুরা। তো আজকের মতো এখানে ঘোরাঘুরি শেষ করে আমরা বাসায় ফিরতেছি, যাওয়ার সময়ও হালকা বৃষ্টি ছিল। আর আরাজও আজকে ওর নানু বাড়ি ঘুরে খুব মজা পাইছে। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আর আমার ফুপ্পিকে অনেক অনেক ধন্যবাদ এত মজার রান্না করে খাওয়ানোর জন্য। আল্লাহ হাফিজ।